হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বস্ত্র অধিদপ্তরে 183টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র অভিসহায়ক পদটিতেই 95 জনকে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া আরও বেশ কিছু পদ আছে যেখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয়ই শুধুমাত্র অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি। বস্ত্র অধিদপ্তরের 183টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা যদি একেবারে শেষ দিক থেকে শুরু করি, একেবারে শেষ পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে আপনাকে বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 95 জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। তো এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে। তো এখানে এরপর পরবর্তী যে পদ সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, যেখানে 26 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস করতে হবে। তো এই দুইটা পোস্টে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে কয়েকটি নির্দিষ্ট জেলা ব্যতীত আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, 56 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস করা থাকতে হবে। এরপর পরবর্তী পদ হচ্ছে টেইলার মাস্টার, নেওয়া হবে 6 জন, যেখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই যে দুইটা পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তাও এখানে দেওয়া আছে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তা আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। তো এবার যদি আমি বলি যে আবেদনটি কীভাবে করবেন তার বিস্তারিত, আবেদনটি করার জন্য আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি কিন্তু শুরু হবে 14/5/2023 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 14/6/2023 তারিখে। তো এখানে আবেদন করার জন্য যত টাকা ফি প্রয়োজন হবে তা কিন্তু এখানে দেওয়া আছে। 1 ও 2 নং পদের জন্য আপনার খরচ হবে 220 টাকা, ও টয়লেটকের যে চার্জ সেটি সহ 223 টাকা এবং 3 ও 4 নং পদের জন্য খরচ হবে 112 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।